সবাইকে স্বাগতম আজকের এপিসোডে আমরা আলোচনা করব কোন একটি সংখ্যা প্রাইম নাকি প্রাইম নয় তা কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে আমরা একটি উদাহরণ দিয়ে পুরো পদ্ধতিটি এখানে আলোচনা করব আচ্ছা আমরা উদাহরণ হিসেবে ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন এই সংখ্যাটি নিচ্ছি আমরা প্রথম ধাপে এমন একটি পূর্ণ সংখ্যা নির্ণয় করব এমন একটি পুরনো সংখ্যা নির্ণয় করব যার বর্গ ওয়ান হান্ড্রেড থার্টি সেভেনের সমান বা তার চেয়ে বড়ো হবে

টোয়েন্টি নেই বা থার্টি নেই বা ফোরটি নেই শুধুমাত্র এই সম্পর্কটি সত্যি হলেই কিন্তু চলবে আমরা অর্থাৎ আমরা এর মান এখানে টোয়েন্টি নিতে পারি বা থার্টিও নিতে পারি সেক্ষেত্রে উভয় ক্ষেত্রেই উভয় ক্ষেত্রেই আমাদের যে পুরো পদ্ধতি ভ্যালিড থাকবে কিন্তু আমরা এখানে ইনর মান ন্যূনতম নেওয়ার চেষ্টা করব সবচেয়ে ছোটটাই নেওয়ার চেষ্টা করব এবং আমরা যদি এনের মান ন্যূনতম এখানে নেই তাহলে আমাদের ক্যালকুলেশন সহজ হবে আচ্ছা আমরা প্রথমত চাইলে ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে পারি যদি আমরা এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে পারি তাহলে আমরা এনের ন্যূনতম যে মান সেটা কিন্তু নির্ণয় করতে পারব করা যাক লক্ষ্য করা যাক আমরা এই সংখ্যাটির ডান দিক থেকে বাম দিকে দুটি করে ডিজিট নিয়ে এখানে গ্রুপ গঠন করব তাহলে থ্রি সেভেন মিলে একটি গ্রুপ গঠন করবে কিন্তু ওয়ান ডিজিটটির বাম দিকে অন্য কোনো ডিজিট না থাকায় এই এই ডিজিটটি একাই একটি গ্রুপ গঠন করবে আচ্ছা এখন আমরা লক্ষ্য করি এমন একটি সংখ্যার কথা বিবেচনা করি যে সংখ্যাটিকে সেই সংখ্যাটি যে গুণ করলে তা ওয়ানের চেয়ে ছোটো বা ওয়ানের সমান হয় নিঃসন্দেহে সেই সংখ্যাটি হবে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান আমরা পাচ্ছি ওয়ান তাই না তাই না তাহলে ওয়ান হচ্ছে সেই ম্যাক্সিমাম সংখ্যা যার বর্গ ওয়ানের চেয়ে ছোটো বা সমান হবে এখানে সমান হচ্ছে বস্তুত তাই না আমরা যদি এখানে টু নিতাম লক্ষ্য করা যাক টু ইন্টু টু হয়ে যেত ফোর তাহলে কিন্তু তা আমাদের কন্ডিশনকে সিদ্ধ করতো না কারণ ফোর কিন্তু ওয়ানের চেয়ে ছোটো বা সমান নয় আচ্ছা যাই হোক আমরা এখানে ভাগ শেষ পাচ্ছি জিরো আমরা উপর থেকে নিচে পরবর্তী যে সংখ্যা গ্রুপ সেটি নামাচ্ছি আমরা পাচ্ছি থার্টি সেভেন লক্ষ্য করা যাক এরপর আমরা এখানে ওয়ানের দ্বিগুণ নেব ওয়ানের দ্বিগুণ হচ্ছে এখানে টু লক্ষ্য করা যাক এখন টুয়ের টু এর ডান দিকে আমরা একটি ডিজিটের কথা এখানে চিন্তা করি ধরা যাক ডিজিটটি হচ্ছে এক্স তাহলে আমরা এখানে টু এক্স সংখ্যাটি পাচ্ছি লক্ষ্য করা যাক এখানে টু এক্স কিন্তু গুণ অবস্থা নেই এখানে আসলে টু এবং এক্স দুটি ডিজিট টু হচ্ছে দশকের ঘরের ডিজিট এবং এক্স হচ্ছে এককের ঘরের ডিজিট অর্থাৎ টু একটি সংখ্যা টু একটি সংখ্যা আচ্ছা যাই হোক তাহলে টু এর ডান দিকে একটি ডিজিট আমরা বসাচ্ছি হয়ে যাচ্ছে টু তাই না এবং টু এক্স ইন্টু এখানে এই ইন্টু চিহ্ন কিন্তু গুণ নির্দেশ করছে অর্থাৎ আমাদের এখানে টু এবং এক্স এর ভিতরে গুণ করতে হবে আমরা যে সংখ্যাটি পাবো লক্ষ্য করা যায় তার মান অবশ্যই থার্টি সেভেনের যে ছোট বা সমান হতে হবে কারেক্ট লক্ষ্য করা যাক টু এর ডান দিকে আমরা এমন একটি ডিজিট বসাবো এক্স ডিজিট তাহলে আমরা টু এক্স সংখ্যাটি পাব তাই না টুয়েক্স সংখ্যাটি পাবো এবং টুয়েক্স সংখ্যাটিকে আমরা যখন এক্স দিয়ে গুণ করবো কারেক্ট তার মানে অবশ্যই থার্টি সেভেনের চেয়ে ছোট বা সমান হতে হবে এখানে আমরা লক্ষ্য করি টু ডান থেকে আমরা ওয়ান বসাতে পারি তাহলে আমরা পাচ্ছি টোয়েন্টি ওয়ান ইন্টু ওয়ান হয়ে যাবে টোয়েন্টি ওয়ান তাই না টোয়েন্টি ওয়ান ইন্টু ওয়ান হয়ে যাবে টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি ওয়ান কিন্তু থার্টি সেভেনের চেয়ে ছোটো আমরা লক্ষ্য করি সেভেন মাইনাস ওয়ান আমরা পাচ্ছি ওয়ান সেভেন মাইনাস ওয়ান আমরা পাচ্ছি সিক্স থ্রি মাইনাস টু আমরা পাচ্ছি ওয়ান কারেক্ট আমরা যদি এখানে টুয়ের ডান থেকে টু বসাতাম টোয়েন্টি টু ইন্টু টু হয়ে যেত ফোরটি ফোর তাহলে ফোর্টি ফোর কিন্তু থার্টি সেভেন হচ্ছে ছোট বা সমান হতো না বড় হয়ে যেত তাই না তাহলে আমরা দেখছি যে ওয়ানই হচ্ছে সেই ম্যাক্সিমাম ডিজিট যা এখানে টু এর ডান দিকে বসতে পারে আচ্ছা এখন আমরা এখানে খুব সিম্পলি দেখতে পাচ্ছি যে ওয়ান হান্ড্রেড থার্টি সেভেনের বর্গমূল কত আমরা খুব সহজে বলতে পারবো ইলেভেন পয়েন্ট সামথিং আমরা দশমিকের পরের ডিজিটগুলো এখানে এখানে নির্ণয় করবো না ইলেভেন পয়েন্ট সামথিং এটাই হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি সেভেনের বর্গমূল তাহলে আমরা বলতে পারবো লক্ষ্য করা যাক 12, 12. ताही ना? ताही ना? ताही ना? खे n এর মান কত এন এর মান হচ্ছে 12 সিম্পলি টুয়েলভ তাহলে আমরা এখানে বলতে পারবো যে স্কয়ার গ্রেটার টু 137 তাই না এবং আমরা এখানে নিঃসন্দেহে দেখতে পাচ্ছি যে 12 দেন ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন হবে তাই না তাই না তাহলে আমরা দেখছি এখানে এন 12 টুয়েলভ সিম্পলি এন ইকুয়াল তাহলে আমাদের প্রথম যে স্টেপ সেটা কিন্তু এখানে শেষ হলো সম্পন্ন হলো প্রথম স্টেপ কিন্তু এখানে সম্পন্ন হলো এটা হচ্ছে প্রথম স্টেপ এন এর মান আমরা নির্ণয় করলাম এরপর আমরা দ্বিতীয় স্টেপ অনুসরণ করব লক্ষ্য করা যাক এরপর আমরা এখানে টু থেকে এন পর্যন্ত টু থেকে এন পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা রয়েছে সেগুলো আমরা নির্ণয় করব আচ্ছা টু এই সংখ্যাটি মৌলিক সংখ্যা টু এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে থ্রি থ্রি এর পরবর্তী মৌলিক সংখ্যা ফাইভ ফাইভ এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে সেভেন সেভেন এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে ইলেভেন কারেক্ট তাহলে টু এবং টুয়েলভের এর ভিতরে আমরা এখানে মৌলিক সংখ্যাগুলো পাচ্ছি টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন তাহলে আমাদের দ্বিতীয় যে ধাপ সেটাও কিন্তু সম্পন্ন হলো আচ্ছা এরপর আমরা তৃতীয় ধাপ এখানে ফলো করব। এখানে আমরা তৃতীয় ধাপ ফলো করব তা হচ্ছে আমরা এখানে যে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করেছি টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন এই সংখ্যাগুলো দিয়ে আমরা ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন এই সংখ্যাটিকে ভাগ করার চেষ্টা করব কারেক্ট যদি ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন এই সংখ্যাটি এই মৌলিক সংখ্যাগুলোর কোনোটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে অবশ্যই ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন এই সংখ্যাটি প্রাইম নাম্বার হবে না আর যদি এই সংখ্যাটি টু থ্রি ফাইভ সেভেন ইলেভেনের কোনোটি দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে এই সংখ্যাটি অবশ্যই প্রাইম নাম্বার হবে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন এই সংখ্যাটি টু দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় কারণ কি কারণ ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন এই সংখ্যাটির ইউনিটসের ঘরের ডিজিট কিন্তু বিজয় আচ্ছা তাহলে আমাদের ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন এই সংখ্যাটি টু দ্বারা বিভাজ্য নয় আমরা পরবর্তী যে প্রাইম সংখ্যা সেটা লক্ষ্য করি এখানে দেওয়া আছে থ্রি লক্ষ্য করা যায় এখানে ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন এই সংখ্যাটি ডিজিটগুলো সমষ্টি কত ওয়ান প্লাস থ্রি ফোর ফোর প্লাস সেভেন হয়ে যাচ্ছে ইলেভেন তাই না ইলেভেন এবং ইলেভেন কিন্তু থ্রি দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাই না তাহলে ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন এই সংখ্যাটিও থ্রি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না আচ্ছা তাহলে আমরা পরবর্তী যে মৌলিক সংখ্যা সেটা এখানে লক্ষ্য করি সেটা হচ্ছে ফাইভ ওয়ান হান্ড্রেড থার্টি ঘরে ডিজিট কিন্তু জিরো বা ফাইভ নয় তাহলে হান্ড্রেড থার্টি সেভেনের সংখ্যাটি ফাইভ দ্বারা বিভাজ্য হবে না তাই না আচ্ছা আচ্ছা এরপর আমরা পরবর্তী যে প্রাইম সংখ্যাটি এখানে রয়েছে সেটা লক্ষ্য করি সেভেন আমরা ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন এই সংখ্যাটিকে ডিরেক্ট সেভেন দিয়ে ভাগ করবো এখানে লক্ষ্য করা আচ্ছা ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন ডিভাইডেড বাই আমরা এখানে পাচ্ছি সেভেন কত হচ্ছে নাইনটিন পয়েন্ট ফাইভ সেভেন তাহলে আমরা দেখছি এখানে ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন সংখ্যাটিকে কিন্তু আমরা সেভেন দ্বারা নিঃশেষে ভাগ করতে পারছি না তাই না তাই না আচ্ছা এর পরবর্তী সংখ্যা হচ্ছে ইলেভেন ইলেভেন এখন ওয়ান হান্ড্রেড থার্টি সেভেনের সংখ্যাটিকে আমরা ইলেভেন দ্বারা ভাগ করার চেষ্টা করি লক্ষ্য করা যাক ওয়ান হান্ড্রেড থার্টি সেভেনকে আমরা ভাগ করার চেষ্টা করবো ইলেভেন দিয়ে আমরা এখানে পাচ্ছি টুয়েলভ পয়েন্ট ফোর ফাইভ তাই না তাহলে আমরা দেখছি যে ইলেভেন দিয়েও কিন্তু ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যাচ্ছে না তাই না তাই না তাহলে আমরা দেখছি যে আসলে এখানে আমাদের যে কটি প্রাইম নাম্বার রয়েছে টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন এর কোনোটি দ্বারা আমাদের ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন এই সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যাচ্ছে না তাহলে ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন এই সংখ্যাটি হবে আমাদের প্রাইম নাম্বার এই সংখ্যাটি হবে আমাদের প্রাইম নাম্বার